থলাপতি বিজয় লিও যে সিনেমাটা যেটা 19 অক্টোবর রিলিজ করছে সেটা কিন্তু বলতে পারে খুবই হাই অ্যান্টিসিপেটেড মুভি এবং এর অনেক স্ক্রিনে রিলিজ করছে, মানে উত্তর ভারতে আপনার 2000 স্ক্রিনে রিলিজ করছে এবং দক্ষিণ ভারতে প্রায় এখনো পর্যন্ত পুরো স্ক্রিন জানা যায়নি কিন্তু প্রায় আপনার 4000 স্ক্রিনে রিলিজ করছে, প্রায় 6000 স্ক্রিনে এটা রিলিজ হওয়ার কথা। তো এই সিনেমাটার ব্যাপারে অনেক রকম আপডেট এসেছে, যেটা হচ্ছে যেমন এই সিনেমাটা কোন সার্টিফিকেট পেয়েছে সেন্সার থেকে এবং এর রানিং টাইম কত এবং এটা কি কোনো মুভির অ্যাডাপ্টেশন নাকি অফিসিয়াল অ্যাডাপ্টেশন না অফিসিয়াল না সেই ব্যাপারেও কিছু ইনফরমেশন এসছে, আপডেট এসছে, সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। তো এই যে লিও সিনেমাটা, এই লিও সিনেমাটার ডাইরেক্টর লোকেশ কানাগারাজের, এইটা হচ্ছে আপনার লোকেশ ইউনিভার্স, সরি লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের আপনার পার্ট। এই লিও এর প্রথম যে এই যে ইউনিভার্সের তার প্রথম সিনেমা ছিল হচ্ছে আপনার কাইথি, দ্বিতীয় ছিল হচ্ছে আপনার এই যে কমল হাসানের বিক্রম এবং তৃতীয় হচ্ছে আপনার এই বিজয়ের আপনার এই লিও। তো এই লিও সিনেমাটা বেশিরভাগ প্রশ্নে আপনার কাশ্মীরে শুরু হয়েছে, সঞ্জয় দত্ত আছে, তৃষা কৃষ্ণ আছে, সঞ্জয় দত্তের ভিলেন এবং এতে সম্ভবত ডবল রোল আছে আপনার এই বিজয়ের। তো এই সিনেমাটা অলরেডি সেন্সার থেকে ইউএস সার্টিফিকেট পেয়েছে, মানে আপনার যাদের নোর মানে ক্লিন সার্টিফিকেট, যেটা 18 বছরের নিচের ছেলেমেয়েরাও এই সিনেমাটা দেখতে পাবে এবং এর রানিং লেন্থ হচ্ছে আপনার 164 মিনিট 27 সেকেন্ড। যখন এটা সেন্সার কাছে জমা দেওয়া হয়, মানে সিনেমাটা যখন সেন্সার কাছে ছাড়পত্র পাওয়ার জন্য জমা দেওয়া হয়েছিল, তখন এর রানিং লেন্থ ছিল আপনার 164 মিনিট 54 সেকেন্ড। তো কিছু সেকেন্ড কম হয়েছে এবং 13টা কাট দেওয়া হয়েছে। তো 13টা কাট মানে বুঝতে পারছেন মেজর কাট নয়, তার কারণ মাত্র কয়েক সেকেন্ডেরই তো ডিফারেন্স হয়েছে, আগে 54 মিনিট 54 ছিল সেখানে 27 হয়েছে, মানে 20 সেকেন্ডের কাট নয়, ছোটো ছোটো কাট হয়েছে এবং এটা ইউএস সার্টিফিকেট পেয়ে গেছে। তো এখন বর্তমানে এই সিনেমাটার লেন্থ হয়ে গেছে 2 ঘন্টা 44 মিনিট আপনার 27 সেকেন্ড, 164 মিনিট 27 সেকেন্ড হচ্ছে এখন বর্তমানে রানিং লেন্থ। এবং কিছুদিন ধরে এটা ইন্টারনেটে আপনারা সার্চ করে দেখতে পাবেন যে এইটা নাকি একটা সিনেমা, এ দা হিস্ট্রি অফ ভায়োলেন্স সিনেমাটার নাকি অফিসিয়াল অ্যাডাপ্টেশন, যেটা 2005 সালে রিলিজ করেছিল। তো এই ব্যাপারে এখনও লোকেশ কানাগারাজ কোনো আপনি অফিসিয়াল কনফার্মেশন দেয়নি, তাকে জিজ্ঞেস করা হলে সে জানিয়েছে যে আগে অডিয়েন্সটা দেখুক সিনেমাটা, তারপরে আমি এই ব্যাপারে সম্পূর্ণ মতামত দেবো, মতামত জানাবো যে এটা মানে অ্যাডাপ্টেশন কিনা অ্যাডাপ্টেশন না। কিন্তু এই সিনেমার একটা ইম্পর্টেন্ট রোল করছে একজন অ্যাক্টর অ্যাডাম প্যাট্রিক, তিনি জানিয়েছেন হ্যাঁ এটা অফিসিয়াল অ্যাডাপ্টেশন, দ্য হিস্ট্রি অফ ভায়োলেন্স অফিসিয়াল অ্যাডাপ্টেশন, যেটা 2005 সালে রিলিজ করেছিল। কিন্তু লোকেশ কানাগারাজ এটাকে অনেক রকম চেঞ্জেস করেছে, ইন্ডিয়ান ভার্সন করে নিয়েছে, মানে আগে যেটা ইংলিশে ছিল তার মতন ভাবে সিনেমাটাকে রাখেনি, এটা ইংলিশ ভার্সন করেছে, সিন টু সিন বাই সিন বা ওই রকম কপি আপনারা এটা কিন্তু দেখে কিন্তু বুঝতে পারবেন না যে ওই রকম কপি হচ্ছে। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন মানে দ্য হিস্ট্রি অফ ভায়োলেন্স, তাহলে দেখতে পাবেন যে এর সঙ্গে অনেকটা মিল আছে, মানে কাঠামোগত মিল আছে, কিন্তু সিন বাই সিন এরকম কোনো কিন্তু কপি নেই। তো স্বাভাবিকভাবেই এটা ও যে লোকেশ কানাগারাজ যে অফিসিয়াল রাইটটা কিনেছে এবং তবেই বানাচ্ছে, এরকম নয় যে সিনেমার থেকে জাস্ট টুকে নিয়েছে, অফিসিয়াল রাইটটা কিনে তবে এই সিনেমাটা বানাচ্ছে। তো এই ব্যাপারে দুটো বিষয় জানা গেল, যে একটা হচ্ছে এটা অফিসিয়াল রিমেক বলতে পারে, রিমেক বলা ঠিক উচিত হবে না, তার কারণ হচ্ছে এটা অফিসিয়াল পুরোপুরি সিন বাই সিন কপি না, এটা অ্যাডাপ্টেশন বলতে পারেন যে দ্য হিস্ট্রি অফ ভায়োলেন্স এবং এটা রান টাইম হচ্ছে আপনার 2 ঘন্টা 44 মিনিট 27 সেকেন্ড। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।